হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ইয়ামি ফুড কালেকশন। আমি আজ আপনাদেরকে পেঁয়াজ দিয়ে দুটো ফুল তৈরি করে দেখাবো। ডেকোরেশনের জন্য লাল কালারের যে পেঁয়াজগুলো, পার্পল কালারের যে পেঁয়াজগুলো, সেগুলো নিলে একটু ভালো হয়, তাহলে দেখতে একটু সুন্দর হয়। আদারওয়াইজ আপনারা হোয়াইট কালারের পেঁয়াজগুলোও নিতে পারেন। পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছে, এখন পেঁয়াজের উপরের দিকে এবং নিচে যে একটু উঁচু টাইপের থাকে, যেগুলোকে আমরা নর্মালি ফেলে দিই, সেগুলোকে ফেলে দিব না, একটু কেটে সাইডে রেখে দিব। আর যাদের মিডল বরাবর কাটতে একটু প্রবলেম হয়, তারা চাইলে এভাবে করে একটু হালকা ভাবে নাইফের সাহায্যে একটু দাগ দিয়ে নিতে পারেন, তাহলে এটা সমানভাবে কাটা হবে। এখন আমি নাইফের সাহায্যে এরকম কোনা কোনা করে, অনেকটা ভি বা এ শেপ বলতে পারেন, সেভাবে করে কেটে নিচ্ছি। ছুরির মাথাটা যেন একদম পেঁয়াজের মিডল বরাবর যায়, সে পর্যন্ত এই ছুরিটাকে ঢুকাতে হবে, দেন আবার বের করে ফেলতে হবে। এভাবে করে কাটা হয়ে গেলে এর মিডল বরাবর এটাকে দুভাগ করে ফেললাম। এখন পেঁয়াজের যে পার্ট বাই পার্টগুলো থাকে, এগুলো সবগুলোকে আমি আলাদা করে ফেলছি। এখন পেঁয়াজের যে নিচের অংশটি, তার মধ্যে আমি এই একটি পর একটি করে এই পেঁয়াজগুলো বসাচ্ছি, এবং সব শেষের পেঁয়াজগুলো যেন একটু উঁচু হয়ে থাকে, ফুলটা যেন ভালোভাবে বোঝা যায়, এই কারণে মিডলে আমি অল্প কিছু একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এতে করে উপরের অংশগুলো একটু উঁচু হয়ে থাকবে, দেখতে সুন্দর লাগবে। এভাবে করে সেম একইভাবেই আমি দুটো পেঁয়াজ তৈরি করে নিলাম। এটা যে কোনো খাবারের সাইডে ডেকোরেশনে খুবই সুন্দর লাগবে, খুবই ইজি, খুব ঝটপটি এটি তৈরি করা যায়, তেমন কোনো কষ্টই আসলে করা লাগে না। আর আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে থাকে, প্লিজ এটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাকে এবং আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।